নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব সৈয়দ মোস্তফা সিরাজের লেখা একটি বিশেষ ভৌতিক মজাদার ছোট গল্প, ভূতে মানুষে। তৎকালীন গ্রাম বাংলায় যে সমস্ত ভূত প্রেত শাকচুনি ব্রহ্মদৈত্যদের কথা জানা যায়, তারা সাধারণ মানুষের জীবনযাপনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। যারা কেবলমাত্র বিপদ উপদ্রব বা বিভীষিকার মধ্যে আবদ্ধ ছিল না, বরং তারা জটিলতম সমস্যার মুশকিল আশা নিয়ে সর্বাগ্রে তাদের উপস্থিতি জানান দিয়ে যেত। কিন্তু শহরায়নের সাথে সাথে ধীরে ধীরে তারা আজ নিশ্চিহ্ন। আজ আপনাদের সেরকমই এক ভূতের মজাদার গল্প শোনাব। তাহলে আসুন, শুরু করছি আজকের গল্প, ভূতে মানুষে। একালের লেখকদের এই একই ঝামেলা। পুজো সংখ্যা পত্র পত্রিকা বেরিয়ে যাওয়ার পর থেকেই সম্পাদক মশাইদের তাগিদ শুরু হয়ে যায়। পরের বছর পুজো সংখ্যার জন্য জানুয়ারির মধ্যে লেখা চাই। সেবার জানুয়ারি পেরিয়ে মার্চ মাস এসে গেল, কিন্তু আমার কলম যেন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করে বসলো। আসলে মগজ একেবারে খালি, লেখা বেরোতে চায় না, প্রায় হাল ছেড়ে দিয়েছি। কিন্তু গোদের ওপর বিস্ফোরা। মার্চের মাঝামাঝি হঠাৎ আমার এক বন্ধু সন্দীপ এসে সল্লাসে বলল, কেল্লা মার দিয়া। বললাম, কি ব্যাপার? তোকে আমি বলেছিলাম না, আগামী পুজো একটা পত্রিকা বের করব, টাকার জোগাড় হয়ে গেছে, এবার আর আমাকে রোখে কে? পত্রিকার নামও ঠিক করে ফেলেছি, বুঝলি? সন্দীপ কবে পত্রিকা বের করবে বলেছিল মনে পড়ল না। বললুম, ভালো, খুব ভালো খবর, পত্রিকার কী নাম ঠিক করলি? সন্দীপ একগাল হেসে বলল, ভূতভূতুম। অবাক হয়ে বললুম, ভূতভূতুম? তার মানে ভূতের গল্পের পত্রিকা করবি নাকি? হ্যাঁ, তবে শুধু গল্প নয়, প্রবন্ধ থাকবে, পদ্য থাকবে, উপন্যাস থাকবে, আর সেই উপন্যাস তোকেই লিখতে হবে। টাকার কথা ভাবিস না, লেখকদের আমরা উপযুক্ত দক্ষিণাই দেব। ওর কথা শুনেই আমার মাথা ভোঁ ভোঁ করছিল। সন্দীপ যেমন যেদি তেমনই গোয়ার গোবিন্দ। করুণ মুখে বললুম, সন্দীপ, তোর পত্রিকা লিখে কি টাকা নিতে পারি? কিন্তু কথাটা কি জানিস, ভূতের আর একটুও চাহিদা নেই। সেই মানধাতার আমল থেকে ভূত নিয়ে এত লেখা হয়ে গেছে যে পাঠক ভূতকে আর একটুও ভয় পায় না। তাছাড়া স্বনামধন্য ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ভূতের সার কথা লিখে গেছেন। এদিকে নতুন ভূত হলেও কথা ছিল, পুরনো ভূতেরা বাসি হয়ে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, কাজেই। সন্দীপ আমার কথায় বাধা দিয়ে বলল, কি যে বলিস তুই, আমার আইডিয়াটাই তো অন্যরকম। তুই নতুন ভূতের কথা বললি, সেই আন করা নতুন ভূত নিয়েই শারদীয় ভূতভূতুম পত্রিকা বের করতে চাই। তুই একদিন অনেক রকম ভূতের গল্প লিখেছিস, এবার নতুন রকমের ভূত নিয়ে একখানা উপন্যাস তোকে লিখতেই হবে। তুই একালে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় হয়ে যাবি। হতাশ হয়ে বললুম, ভাই সন্দীপ, তোকে খুলেই বলি, এবার মানুষ নিয়ে কোনো লেখা আসছে না, তো ভূত। আহা, নতুন ভূত! কিন্তু নতুন ভূত পাচ্ছি কোথায়? আমার মগজ একেবারে খালি, কল্পনার যন্ত্রটা মগজের মধ্যে থাকে, সেটাই বিগড়ে গেছে। কল্পনা ছাড়া কি লেখা হয়? সন্দীপ একটু চুপ করে থাকার পর গম্ভীর হয়ে বলল, বুঝেছি, কলকাতার তোর এই বইপত্রের আবর্জনার মধ্যে বসে কি আর লেখা আসে? তোর প্রবলেম আমি বুঝেছি। এক কাজ কর, বীরভূম জেলার ঘুমঘুমিতলায় আমার ঠাকুরদার পৈতৃক একটা বাড়ি আছে, নিরিবিলিতে দোতলা বাড়ি, পিছনে পুকুর আছে, এই বসন্তকালে প্রাকৃতিক পরিবেশ আর পাখি টাকির ডাক মানে ওয়ান্ডারফুল জায়গা, বিশেষ করে লেখকদের লেখার জন্য অত সুন্দর জায়গা আর কোথাও নেই।
বাড়িটার কেয়ারটেকার নাম কালাচাঁদ। আমরা যখন ওখানে বেড়াতে যাই তাকে কালাচাঁদ খুঁড়ো বলে ডাকি। ডান পিটে লোক, খুঁড়ো বললে খুব খুশি হয়। তুই আজই ওখানে চলে যা, এক মাস দেড় মাস যত দিন খুশি থাকবি, লিখবি। তার চেয়ে বড় কথা, নতুন ধরনের ভূত দেখতে পাওয়ার চান্স ওখানে 99%। সন্দীপের কথা আমার মনে ধরল, ওর পত্রিকার জন্য ভূতের উপন্যাস না লেখা হোক, স্থান বদলের দরুন আমার মগজের কল্পনা শক্তিটা ফিরে আসবার সম্ভাবনা প্রচুর। তাই রাজি হয়ে গেলেন। সন্দীপ এসটিডি ফোনে ঘুমঘুমিতলায় তার বাবার বন্ধু এক ডাক্তারবাবুকে জানিয়ে দেবে এবং তিনি কালাচাঁদকে আমার যাওয়ার খবরটা দিয়ে রাখবেন। হাওড়া স্টেশনে 12:05 ট্রেনে চেপে আমাকে নামতে হবে হিংলাডিহি স্টেশনে। সেখান থেকে বাসে চেপে ঘুমঘুমিতলা পৌঁছব। স্টেশন থেকে 18 কিলোমিটার দূরত্ব, বাসস্টপে কালাচাঁদ থাকবে। সন্দীপ চলে যাওয়ার সময় আবার বলে গেল, প্রথমে কিন্তু আমার পত্রিকার জন্য উপন্যাস লিখতে বসবি। পরে বুঝতে পেরেছিল সন্দীপ ভূত ভূতুম পত্রিকার শারদীয় সংখ্যার জন্য আমার উপন্যাস সর্বাগ্রে পেতে চায়, তাই আমাকে সে তার গাড়িতে চাপিয়ে হাওড়া স্টেশন পৌঁছে দিয়েছিল এবং ট্রেনেও তুলে দিয়েছিল। যে ট্রেনের হিংলাডিহিতে 3:30 নাগাদ পৌঁছনোর কথা, সেই ট্রেন গদাই লস্করির চালে চলতে চলতে পৌঁছল 4:15। বেরিয়ে গিয়ে বাস স্ট্যান্ডে ঘুমঘুমিতলার বাস খোঁজ করলুম। সেখানে প্রচণ্ড ভিড়, কয়েকটা বাস দাঁড়িয়ে আছে এবং সবগুলো ভিড়ে ততক্ষণে ঠাসা হয়ে গেছে। আরও লোক গিয়ে বাদুরজোলা হয়ে ঝুলছে। অবস্থা দেখে দমে গেলুম। ঘুমঘুমিতলার বাসের খোঁজ যার কাছে নিচ্ছি সেই বলছে, ওপাশে দেখুন। আমার কাঁধে প্রকাণ্ড ব্যাগ আর হাতে ব্রিফকেস। আমার বাসটারও যদি ওই রকম অবস্থা হয় কেমন করে আমি তাতে চাপবো বুঝতে পারছিলাম না। সেই সময় বেটে গোলগাল চেহারা ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোককে দেখতে পেলুম। তার কাঁধে একটা কাপড়ের নকশা কাটা ব্যাগ। তিনি এক প্রান্তে চুপচাপ দাঁড়িয়েছিলেন, মাথায় টাক, মুখে কেমন একটা হাসি। তার কাছে গিয়ে খোঁজ করতে তিনি সহাস্যে বললেন, একটু অপেক্ষা করুন, খবর নিয়েছি যন্তর বিগ্রে জয়মাতারা এখন মানুবাবুর গ্যারেজে আছে, মিস্ত্রিরা হাত লাগিয়েছে, বুঝলেন না, একটা ট্রিপ ফেল করলে মালিকের হেভি লস। বুঝলুম, বাসটার নাম জয়মাতারা। ভদ্রলোকের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করলুম, আপনি কোথায় যাবেন? ভদ্রলোক মুচকিসে বললেন, আপনি যেখানে যাবেন তা মশাইয়ের আশা হচ্ছে কোত্থেকে? কলকাতা থেকে। ঘুমঘুমিতলায় গাদের বাড়ি যাওয়া হবে? চাটুজ্জি মশাইয়ের বাড়ি, বাড়িটার নাম গিরিবালা ভবন। তাই বলুন, অবনী চাটুজ্জি এখন কলকাতায় চলে গেছে, অবনী স্কুলে আমার ক্লাস ফ্রেন্ড ছিল। তা মশাই কি অবনীর আত্মীয়? না, অবনীবাবুর ছেলে সন্দীপ আমার বন্ধু। সন্দীপ মানে শানু আপনার সঙ্গে আসেনি? সে এখন ব্যস্ত, আমি একা এসেছি। ভদ্রলোক কেন কে জানে মুচকি হাসলেন। তা ভালো, কালাচাঁদ আছে, গণ্ডগোলে পড়লে সে একাই 100। একটু চমকে উঠেছিলুম। গণ্ডগোল মানে? কিসের গণ্ডগোল? ও কিছু না, বলে ভদ্রলোক রাস্তার দিকে তাকালেন, রেডি হন, জয়মাতারা আসছে মনে হচ্ছে। প্লিজ আমাকে বাসে উঠতে আপনি যদি একটু সাহায্য করেন। আলবাত করব, আমার বাল্যবন্ধুর ছেলের বন্ধু আপনি। এক কাজ করবেন, আপনি আমার পেছনে আঠার মতো সেটে থাকবেন, ছেড়ে গেলেই বিপদ, সেটে থাকলে দেখবেন ঠিক বাসের মধ্যিখানে পৌঁছে গেছেন। আগে থেকে সাবধান করে দিলুম। একটা খালি বাস হর্ন দিতে দিতে এসে দাঁড়ানো মাত্র আমি সত্যি বা হাত দিয়ে ভদ্রলোকের পেটের দিকটা জড়িয়ে ধরেছিলাম। তারপর যেন ঝড় প্লাবন মহাপ্রলয়ের মধ্যে দিয়ে অসহায় হয়ে প্রায় ভেসেই চলল। এরপর কি ঘটলো বুঝলুম না। একসময় দেখলুম আমি সেই ভদ্রলোকের পাশে চিড়ে চ্যাপটা হয়ে বসে আছি। না, কাঁধের প্রকাণ্ড ব্যাগটা ঠিকই আছে, তবে ভদ্রলোকের পেটের উপর আছে এই যা। হাতে ব্রিফকেস দুপায়ের ফাঁকে কখন ঢুকে গেছে? ভদ্রলোক শ্বাস প্রশ্বাসের মধ্যে বলে উঠলেন, জয় মাতারা। আমিও মনে মনে বললুম, জয় মাতারা।
বাসটার মধ্যে মানুষ আর জিনিসের ঠেসে প্রায় দলা পাকিয়ে আছে। পিঠে খোঁচা খেয়ে অতি কষ্টে মুখ ঘুরিয়ে দেখলুম, বাইরে বাদুর ঝোলা হয়ে লোকেরা ঝুলছে, ভেতরের লোকেরা চেঁচাচ্ছে, বাস চালাও বাস চালাও। বাসের ছোকরা অ্যাসিস্ট্যান্ট বাসের গায়ে থাপ্পড় মেরে হাঁক দিচ্ছে, ছেড়ে গেল ছেড়ে গেল, বেলতলা তেলতলা, ঝুমঝুমিতলা ঘুমঘুমিতলা। কিন্তু এই যে দেখছি ভূমিকম্প হচ্ছে যেন, প্রচণ্ড ঝাঁকুনি আর মাঝে মাঝে কেমন গো গো গর গর বিদঘুটে শব্দ। জানলার বাইরে মানুষের মাথা, বাইরে কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে সঙ্গী ভদ্রলোককে জিজ্ঞেস করলুম, পৌঁছতে কতক্ষণ লাগবে? তিনি হাই তুলে বললেন, রাস্তার বেহাল অবস্থা, 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, চিন্তা করবেন না, জয় মা তারা বলে তিনি চোখ বুঝলেন এবং তার চিবুকটা বুকে বসে গেল। ঘুমিয়ে বললেন নাকি? খানাখন্দে পড়ে বাসের চাকা অদ্ভুত শব্দ করছে, বাসের গতি মন্থর। তারপর লক্ষ্য করলুম সেই অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে উঠছে, শুধু তলা শব্দটাই বুঝতে পারছি, আর বাসটা থেমে যাচ্ছে। ভাবছি এই বুঝি বাস খালি হলো, কিন্তু যতজন নামছে তার বেশি উঠছে, জোর ধস্তাধস্তি ধাক্কাধাক্কি ঝগড়া চলছে দুপক্ষের মধ্যে। অবশেষে আমার চোখও বুঝে এলো, কি আর করা যাবে, লেখার স্বার্থে এই কষ্টটা না করে উপায় নেই, কষ্ট না করলে কি কেষ্ট মেলে। একসময় সঙ্গী ভদ্রলোকে খোঁচা খেয়ে চোখ খুলতে হলো। তিনি আমার ব্যাগটা আমার কোলে ঠেলে দিয়ে জয় মা তারা বলে উঠে দাঁড়ালেন। বাসে তখনও যথেষ্ট ভিড়, আমিও ভদ্রলোকের দেখা দেখি উঠে পড়ল এবং জনাতিনেক লোক আমাদের সিটে তখনই সশব্দে বসে পড়ল। তারপর ঠেলাঠেলি করে ভদ্রলোকের পিঠে আগের মতো সেটে থেকে দরজার দিকে এগিয়ে গেলুম। এতক্ষণে দেখতে পেলুম দরজার ধারে দাঁড়িয়ে কন্ডাক্টর টিকিটের পয়সা নিচ্ছে। ভদ্রলোককে 3 টাকা দিতে দেখে আমিও তাই দিলুম। অ্যাসিস্ট্যান্ট তলা তলা বলে চেঁচাচ্ছিল এবং কোন তলা তা বোঝা যাচ্ছিল না। অবশেষে বাস থামল, ভদ্রলোকের সঙ্গে আমিও নেমে গেলুম, কিন্তু আর কোনো যাত্রী নামল না, বাসটা চলে গেল। গাছের নিচে আবছা আধারে দাঁড়িয়ে দেখি ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন। কাছে গিয়ে বললুম, ওহ, একটা সাংঘাতিক অভিজ্ঞতা হলো বটে, তবে আপনি না থাকলে? ভদ্রলোক আমাকে থামিয়ে খ্যাক শব্দে হেসে বললেন, আরে কি কাণ্ড, আপনি ওই স্টপে নেমে পড়েছেন দেখছি। অবাক হয়ে বললুম, কেন? আপনি তো ঘুমঘুমিতলায় নামবেন বলেছিলেন। কি বিপদ, এটা তো ঝুমঝুমিতলা স্টপ, আপনি শোনেননি? ঝুমঝুমিতলা বলে চেঁচাচ্ছিল। সে কি, এটা ঝুমঝুমিতলা? হ্যাঁ মশাই, এই আকড়াগন্ডার বাজারে খামোকা বাড়তি 50 পয়সা খরচ করতে যাবো কেন? ঘুমঘুমিতলা এই স্টপ থেকে মাত্র 1.5 কিলোমিটার, ওই দেখুন চাঁদ মামা উঠেছে, জ্যোৎস্না এটুকু পথ হাঁটতে হাঁটতে পদ্য রচনা করব, আমি একজন কবি, বুঝলেন তো? এ কোন পাগলের পাল্লায় পড়লুম, কিন্তু যা হওয়ার হয়ে গেছে, তাই বললুম। 1.5 কিলোমিটার জ্যোৎস্নায় হাঁটতে হাঁটতে কল্পনা শক্তির জাগারই কথা, তা আপনি কবি বলতে পারেন বই কি? স্কুলের ম্যাগাজিনে পদ্য ছাপা হতো, এখন মফস্বল শহরের পত্রিকাতেও ছাপা হয়, খান কতক পদ্য দিতেই তো হ্যাংলাডিহে গিয়েছিলুম। এবার আপনার নামটা জানতে পারি? আমার নাম তারাচরণ যশ, আপনার বন্ধু শানু আমার পদ্য শুনে বলেছিল, যদি কখনো পত্রিকা করি আপনার পদ্য সবার আগে ছাপবো যশ কাকা। 1.5 কিলোমিটার পথ হাঁটতে কথা বলাই ক্লান্তি থেকে বাঁচাবার একমাত্র উপায়, তাই বলুন, আমিও তাহলে আপনাকে যশ কাকা বলবো। বলুন, ইচ্ছে যখন হয়েছে তখন বলুন। আচ্ছা যশ কাকা, শানুদের বাড়িতে কি গণ্ডগোলের কথা বলছিলেন? এখন এই নিরিবিলি রাস্তা রাত্রিকালে ও কথা বলা উচিত না, ভূত প্রেতের গণ্ডগোল নয় তো? তারাচরণ যশ থমকে দাঁড়ালেন। রাম রাম রাম, পেছনে ঝুমঝুমিতলা, একটা বট গাছ আছে ওখানে, রাত বিরেতে পেতনি ঝুমঝুম শব্দে নূপুর বাজিয়ে নাচে, কাজেই রাম রাম রাম। তিনি আবার পা বাড়ালেন, বললুম, ঠিক আছে, আপনার একটা পদ্য শোনান বরং। যশবাবু হাসলেন, কদিন থেকে একটা পদ্য লিখছি,
তবে শেষ লাইনটা কিছুতেই মেলাতে পারছি না, বড্ড সমস্যায় পড়েছি। আপনি তো কলকাতায় থাকেন, শিক্ষিত মানুষ, একটু সাহায্য করতে নিশ্চয়ই পারবেন। ঝোঁকের বসে বলে ফেললুম, আমি আগে পদ্যই লিখতুম, এখন অবশ্য গদ্য লিখি। শারদীয়া সংখ্যা পত্রপত্রিকা লেখার জন্যই নিরিবিলি জায়গা খুঁজছিলাম। সন্দীপদের গ্রামের বাড়ির কথা বলল, তাই চলে এলো। যশবাবু যেন লাফিয়ে উঠলেন, বললেন, কি মশাইয়ের নাম? নামটা বানিয়ে বলতে হলো। আমার নাম কল্লোল গুপ্ত। বাহ, অপূর্ব নাম, শুনেছি শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ, আপনার লেখাও পড়েছি মনে হচ্ছে। আপনি না বলে তুমি বললেই খুশি হব যশ কাকা। যশবাবু খুশি হয়ে বললেন, তাই বলছি, আর তুমি যখন পদ্য লিখতে এক সময় তখন তুমি আমার অসমাপ্ত পদ্যটার একটা হিল্লে করতে পারবে। তাহলে বলি পদ্যটা। বলুন। যশবাবু গলা ছেড়ে চাঁদের দিকে তাকিয়ে সুর ধরে বললেন, পাতুবাবু ছাতু খান অতি আহ্লাদে, জল্লাদ ধরে নিয়ে যায় প্রহ্লাদে, রামবাবু রেগে লাল সন্দেশে কেন ঝাল। এবার যশবাবু থেমে গেলেন, শ্বাস ছেড়ে বললেন, শেষ লাইনটা মেলাতে হবে প্রথম লাইনের সঙ্গে, কিন্তু আহ্লাদে প্রহ্লাদের সঙ্গে মিলবে এমন কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। একটু ভেবে নিয়ে বললুম, পাতুবাবু ছাতু খান অতি আহ্লাদে, জল্লাদ ধরে নিয়ে যায় প্রহ্লাদে, রামবাবু রেগে লাল সন্দেশে কেন ঝাল, ঝাল মেপে দেখি ওরে দাড়ি পাল্লা দে। যশবাবু এবার সত্যি লাফি উঠলেন, বাহ, ঝাল মেপে দেখি ওরে দাড়ি পাল্লা দে, অপূর্ব, ঝাল মেপে দেখি ওরে দাড়ি পাল্লা দে, মুখস্থ করি, ঝাল মেপে দেখি ওরে দাড়ি পাল্লা দে, এক্ষুনি বাড়ি গিয়ে লিখে ফেলতে হবে, নইলে ভুলে যাব, ঝাল মেপে দেখি ওরে দাড়ি পাল্লা দে, ঝাল মেপে দেখি ওরে দাড়ি পাল্লা দে, ঝাল মেপে দেখি ওরে শর্টকাটে যাই রে দাড়ি পাল্লা দে। সুর ধরে বলতে বলতে তারাচরণবাবু বাদিকে ঘন কালো রঙের মধ্যে দৌড়ে অদৃশ্য হয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলুম। একটু পরে বুঝতে পারলুম ওটা একটা আমবাগান, শর্টকাটে আমবাগানের ভেতর দিয়ে উনি বাড়ি গিয়ে এখনই লাইনটা লিখে ফেলবেন। কিন্তু কেন যে সন্দীপের ভূতভূতম পত্রিকার কথাটা বলিনি, বললে উনি আমাকে গিরিবালা ভবনে পৌঁছে দিতেন। নিজের বোকামিতে রাগ হচ্ছিল, ঘুমঘুমি তলায় কালাচাঁদ খুঁড়ো থাকার কথা, এখনও সেটা কত দূর কে জানে। কয়েক পা এগিয়েছি, হঠাৎ পাশের একটা গাছের ছায়া থেকে কেউ রাস্তায় এসে করজোড়ে প্রণাম করে বলল, মশাই কি কলকাতা থেকে আসছেন? মশাই কি শানুবাবুর বন্ধু? বললুম, হ্যাঁ। তুমি কি কালাচাঁদ খুঁড়ো? জ্যোৎস্নায় লোকটাকে ছায়া মূর্তির বলে মনে হচ্ছিল। সে বলল, আগে না, আমি কালাচাঁদ না, গোড়াচাঁদ, কালাচাঁদের মাস্তুতো ভাই। কই, দিন আপনার মালপত্তর, আমি বয়ে নিয়ে যাই, আপনি আরামে হেঁটে আসুন। গোড়াচাঁদকে আমার কাঁধে ব্যাগ দিলুম, হাতের ব্রিফকেসটা সে প্রায় ছিনিয়ে নিল, কিন্তু সে এমনভাবে হাঁটতে থাকলো যে আমি তার সঙ্গ ধরতে হাঁপিয়ে উঠছিলুম। তাই বললুম, ও গোড়াচাঁদ খুড়ো, একটু আস্তে হাঁটো, এই খানাকন্দে ভরা রাস্তায় আছাড় খাবো যে। গোড়াচাঁদ গতি কমিয়ে মুখ ঘুরিয়ে হাসলো। জ্যোৎস্নায় মানুষের দাঁত কি অত চকচক করে? সে সহাস্যে বলল, আমাকেও খুড়ো বলছেন? বাহ, আপনি খুব ভালো লোক, কালাচাঁদকে গ্রামের সবাই খুড়ো বলে, আমাকে কেউ খুঁড়ে বলেনি। আচ্ছা গোড়াচাঁদ খুঁড়ো, তারাচরণ চশমাশাইকে তুমি চেনো? খুব চিনি, চিনিগুলোই তো গাছপালা ছাড়ালে চুপি চুপি হাঁটছিল। কেন? আগে ওর পদ্য শোনার ভয়, গত আশ্বিন মাসে এক রাত্রিরে 101 পদ্য শুনিয়ে ছেড়েছিলেন, অগত্যা কি করব। আমি ওকে হু হু বাবা, নামটি আমার গোড়াচাঁদ। রসিকতা করে বললুম, পাদ বসিয়াল ধরার ফাঁদ, কাঁদবে শিয়াল হুক্কা হুয়া, যশমশাই ধরবে ধোয়া, ক্যা হুয়া ক্যা হুয়া। গোড়াচাঁদ থমকে দাঁড়িয়ে তেমনই চকচকে দাঁতে হাসল, ওরে বাবা,
আপনি যে যশমশাইয়ের কর্তা বাবা দেখছি, বাহ, আমি এবার যশমশাইকে ছড়াটা শুনিয়ে ছাড়ব। এখন উনি বাড়ি পৌঁছতে পারেননি বলে সে সুর ধরে আওড়ালো, নামটি আমার গোড়া চাঁদ, পাদব শিয়াল ধরার ফাঁদ, কাঁদবে শিয়াল হুক্কা হুয়া, যশমশাই ধরবে ধুয়া, ক্যা হুয়া ক্যা হুয়া। তারপর আমাকে হতবাক করে সেই ছড়াটা সুর ধরে বলতে বলতে রাস্তার বাঁদিকে গাছপালার ভেতর উধাও হয়ে গেল। সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে ডাকলুম, গোড়াচাঁদ খুড়ো, গোড়াচাঁদ খুড়ো। তখনও তার ছড়াটা শোনা যাচ্ছিল, কিন্তু কেমন যেন খ্যান খেনে গলার স্বর। এবার আমার মনে হলো সর্বনাশ, লোকটা ছিনতাই বাজ, চালাকি করে আমার ব্যাগ আর বিপকে ছাতিয়ে নিয়ে পালিয়ে গেল। সে যেদিকে গেছে সেদিকে ছুটে গিয়ে তাকে ধরে ফেলা আমার পক্ষে অসম্ভব, তাই হন্তদন্ত হয়ে হাঁটতে থাকল। একটু পরে সামনে টর্চের আলো জ্বলে উঠল, তারপর আলোটা আমার উপরে এসে পড়ল। এবার বোধহয় ডাকাত আসছে, আতঙ্কে চেঁচিয়ে উঠল, কালাচাঁদ খুড়ো, কালাচাঁদ খুড়ো। ভারী গলায় লোকটা বলে উঠল, মশাই কি শানুবাবুর বন্ধু? মশাই কি কলকাতা থেকে আসছেন? এও যে গোড়াচাঁদের ভঙ্গিতে কথা বলছে। বললুম, হ্যাঁ, তুমি কে? টর্চ নিবিয়ে লোকটা করজোরে প্রণাম করে বলল, আগে আমি কালাচাঁদ, বাস স্টপে আপনার জন্য দাঁড়িয়েছিলাম, বাস চলে গেল, আপনি নামলেন না। তারপর আমার মনে হলো বাবু মশাই তো এর তল্লাটে নতুন আসছেন, ভুল করে ঝুমঝুমি তলায় নেমে পড়েননি তো, তাই দেখতে আসছিলাম। হঠাৎ কানে এলো কেউ গোড়াচাঁদ খুড়ো বলে চেঁচাচ্ছে। বললুম, আমি চেঁচাচ্ছিলুম কালাচাঁদ খুড়ো, গোড়াচাঁদ আমাকে বলল সে তোমার মাসতুতো ভাই, তুমি তাকে আমার খোঁজে পাঠিয়েছ। কি বিপদ, তা আপনার মালপত্তর কই? গোড়াচাঁদ খুড়ো নিয়ে পালিয়ে গেল। কালাচাঁদ ক্রুদ্ধস্বরে বলল, ওরে হতচ্ছাড়া দেখাচ্ছি মজা, কথায় বলে না স্বভাব যায় না মোলে, স্বভাব বাবুমশাই। স্বভাব যায় না মোলে মানে? এখনো সব কথা থাক, চলুন সানুদির বাড়ি এখান থেকে কাছে, আমার সঙ্গে আসুন। সে পায়ের কাছে টর্চে আলো ফেলে হাঁটতে থাকল। বাঁদিকে একটা অনাবাদি মাঠের পথে আমরা হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে এতক্ষণে দেখলুম কালাচাঁদের এক হাতে লাঠি আছে, আবার ভয় পেলুম, লাঠির ঘায়ে আমাকে মেরে মানিবে খাতিয়ে নেবে না তো। এ কি সত্যি সন্দীপদের বাড়ির কেয়ারটেকার কালাচাঁদ, নাকি কোনো ডাকাত? নিরিবিলি জায়গা নিয়ে গিয়ে লাঠি তুলবে? আমি তৈরি হয়ে হাঁটছিল। কিছুক্ষণ পরে একটা পুকুরের পাড়ে উঠে সে বলল, এই পুকুরটা সানুদের, ওই দেখুন ওদের বাড়ি। দোতলা বাড়িটাতে বিদ্যুতে আলো জ্বলছে দেখে সাহস পেরে পেলুম। বললুম, ঘুমঘুমি তলায় ইলেকট্রিসিটি আছে দেখছি। আগে হ্যাঁ, বছর তিনেক হলো ইলেকট্রিডি এসেছে। জোরে শ্বাস ছেড়ে বললুম, কিন্তু আমার ব্যাগ আর ব্রিফকেসে কী হবে কুড়ো? কালাচাঁদ হাসবে, আগে ও নিয়ে ভাববেন না, গোড়াচাঁদ আমাকে খুব ভয় করে বলে সে চেঁচিয়ে উঠল, এই হতচ্ছাড়া, বাবুমশায় মালপত্র দোতলার ঘরে রেখে তবে যে চুলে যাবি যা, নইলে এক্ষুনি মোনা ওঝাকে ডেকে আনবো, সেদিনের মতো তোকে সে তাল গাছের ডগায় দাঁড়কাক করে বসিয়ে রাখবে। গোড়াচাঁদকে আমি দেখতে পাচ্ছিলাম না, পুকুরের পাড়ে অজস্র তাল গাছ। পশ্চিম পাড় দিয়ে ঘুরে গিরিবালা ভবনের গেটে পৌঁছেছি। হঠাৎ দেখলুম একটা ছায়ামূর্তি বাড়ির পূর্ব দিকে উধাও হয়ে গেল। কালাচাঁদ গেটের তালা খুলে বলল, এ গ্রামে চোর ডাকাত নেই বাবু মশাই। গোড়াচাঁদেরও চুরি ডাকাতি করার স্বভাব ছিল না, স্বভাব বলতে শুধু একটা, জ্যোৎস্না রাত্রিরে টোটো করে ঘুরে বেড়ানো আর তাল গাছের ডগায়। কথা শেষ না করে সে আমাকে দোতলায় পূর্বের একটা ঘরে নিয়ে গেল। তারপর জানলাগুলো খুলে দিয়ে বলল, উত্তরে পুকুর, জ্যোৎস্নায় পুকুরের জল কেমন ঝিলমিল করছে দেখুন, পুকুরে মাছ আছে, কাল জেলে ডেকে এনে মাছ ধরাব। উঁকি মেরে দেখে ভালো লাগলো, তারপরেই চোখে পড়ল আমার পাশেই টেবিলের উপরে আমার ব্যাগ আর ব্রিফকেস রাখা আছে। ঘর তো তালাবন্ধ ছিল, ব্যাপারটা দেখছি একেবারে ভুতুড়ে। কালাচাঁদ চেঁচিয়ে উঠল ফের, এই হনুমান, তাল গাছের ডগায় আবার চড়েছিস?
আবার উঁকি মেরে কিছু দেখতে পেলুম না। তারপরেই পুকুরের জলে ঝপাং করে কেউ ঝাঁপ দিল। বললুম, কেউ যেন জলে ঝাঁপ দিল কালাচাঁদ পুরো? গোড়াচাঁদ নাকি? আগে হ্যাঁ, কথায় বলে স্বভাব যায় না মোলে, বলে কালাচাঁদ আমার দিকে ঘুরল। বাবুমশাই, আপনি বাথরুমে গিয়ে হাত মুখ ধোন, ওই দেখুন বাথরুম, আমি আপনার জন্য চায়ের ব্যবস্থা করি। সে রাতে আর কোনো গণ্ডগোল ঘটেনি। তবে শুয়ে পড়ার পর পুকুরের জলে কিছুক্ষণ অন্তর বার দুয়েক ঝপাং করে কার ঝাঁপিয়ে পড়ার শব্দ শুনেছি। কেউ তাল গাছের ডগা থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়ছিল তা ঠিক, গোড়াচাঁদ নাকি? ভোরে কালাচাঁদের ডাকে ঘুম ভেঙে গিয়েছিল। সে কথা মতো বেডটি এনেছিল। চা খেতে খেতে ওকে গোড়াচাঁদের ব্যাপারটা জিজ্ঞেস করেছিল। কালাচাঁদ হাসতে হাসতে বলেছিল, ওকে নিয়ে চিন্তার কারণ নেই বাবু মশাই, মোনা ওঝার নাম করেছি আর হতচ্ছাড়া আপনার কাছে ঘিসবে না, বরং একটুখানি বাইরে ঘুরিয়ে জায়গাটা দেখে আসুন, ভালো লাগবে। আমি বাজারে যাই, খুঁজে পেলে মোনা ওঝাকে ডেকে আনব, চিন্তা করবেন না। সত্যি ঘুমঘুমিতলার প্রাকৃতিক পরিবেশ সুন্দর, গিরিবালা ভবনের কাছাকাছি কোনো বাড়ি নেই, ঝোপঝাড়, জঙ্গলে লাল ফুলের শোভা আর পাখির ডাক শুনে আমার মগজের কল্পনা যন্ত্রটি চালু হয়ে গেল। বাড়ি ফিরে লিখতে বসলুম। কালাচাঁদ তখনও ফেরেনি। কয়েক লাইন লিখেছি, নিচে কার হাঁক ডাক শোনা গেল, কালাচাঁদ, ও কালাচাঁদ খুড়ো, আমাদের মহামান্য লেখক মশাইয়ের সঙ্গে দেখা করতে এলুম। যা বাবা, গেল কোথায় কালাচাঁদ? ও কল্লোল বাবু, বিরক্ত হয়ে কাগজ কলম রেখে বারান্দায় গেলুম। তারাচরণ যশমশাইকে দেখতে পেলুম, তার হাতে একটা সুটকেস। একটু পরে তারাচরণ যশ উঠে এসে সুটকেস হাতেই নমস্কার করে সহাস্যে বললেন, আপনি আমার কি যে উপকার করেছেন, পদ্মটা যে শুনছে সেই বলছে, হাসা পদ্ম, বলে তিনি বারান্দার মেঝেতেই বসে পড়লেন। বললুম, হ্যাঁ ওখানে কেন, ঘরে চলুন। না মশাই, ঘরে বসে পদ্ম জমবে না, বলে তিনি সুটকেস খুলে এক গাদা কাগজ বের করলেন। আপনাকে শোনাবো বলে এনেছি, ভুল থাকলে শুধরে দেবেন, আপনি বরং ওই যে আরে বসুন, আমি শুরু করি। সর্বনাশ, এ তো ভূতুরে উৎপাত নয়, মানুষের উৎপাত। এই উৎপাত ভূতের চেয়ে সাংঘাতিক। অতগুলো পদ্য শুনতে হলে সারাটা দিন কেটে যাবে। সন্দীপ কেন, এসব লোকের কথা আমাকে বলেনি। যশমশাই কাগজের সাজানো স্তূপ মেজে রেখে মুচকি এসে বললেন, বলতে ভুলে গেছি, গতকাল সন্ধ্যায় সে এক কাণ্ড, হঠাৎ হতচ্ছাড়া গোড়াচাঁদ গিয়ে আমার পথ আটকে বলল, এবার তার পদ্য শুনতে হবে। বেগতিক দেখে মোনা ওঝার নাম করে শাসাল, তখন কেটে পড়ল। গোড়াচাঁদ ওই পুকুরের ধারে বেঁকে থাকা একটা তাল গাছের ডকায় চেপেছিল বুঝলেন, এই তো গত মাসের কথা, ওর মাথায় ছিট হলো। তারপর কি করে তাল গাছের ডগা থেকে পুকুরের ঠান্ডা জলে পড়ে অক্কা, অক্কা বোঝেন তো, পৌষ মাসে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, পুকুরের ঠান্ডা জলে পড়ে ব্যাস। গোড়াচাঁদকে যখন তোলা হলো তখন সে মরা, পেটে জল ভরা ঢোল মরা। জাগিও কথা, শুরু করি। এ বিপদের মুহূর্তে চোখ বুঝে মনে মনে যশমশাইয়ের মতো বললুম, জয় মা তারা। কিন্তু তাতেও কাজ হলো না। যশমশাই স্বগর্জনে পদ্য আসলে ছড়াপাঠ চালিয়ে যাচ্ছিলেন, মাথা মুন্ডু বোঝা যাচ্ছিল না। এই উৎপাত থেকে বাজবার জন্য শেষে মরিয়া হয়ে উঠেছিল, মুখ দিয়ে বেরিয়ে গেল, গোড়াচাঁদ খুড়ো বাঁচাও। অমনি এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। দক্ষিণ থেকে একটা জোরালো ঘূর্ণি হাওয়া এসে যশমশাইয়ের কাগজগুলো উড়িয়ে নিয়ে চলল। যশমশাই আর্তনাদ করলেন, হায় হায়, এ কি হলো মা গো। ততক্ষণে কাগজগুলো শূন্যে ঘুরপাক খেতে খেতে পূর্ব দিক ঘুরে উত্তরের পুকুরের জলে গিয়ে পড়ছিল, অবশ্য পরে তা দেখেছিল। এদিকে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে তারাচরণ যশ বারান্দা থেকে লাফ দিয়ে তার পদ্মের কাগজ ধরতে যাচ্ছিলেন,
আমি তাকে টেনে ধরেছিলাম, না হলে উনি দোতলা থেকে নিচে পড়ে নির্ঘাত মারা যেতেন। বাধা পেয়ে তিনি সিঁড়ি বেয়ে নেমে গেলেন, তাকে অনুসরণ করলুম। কালাচাঁদ তখনও ফেরেনি। যশবাবুর সঙ্গে খিড়কির দরজা দিয়ে পুকুরের ঘাটে গেলুম, দেখলুম তার পদ্য লেখা কাগজগুলো সবই ছেঁড়া পাতার মতো জলে ভাসছে। ঘূর্ণি হাওয়াটা তখনও জলকে তোলপার করছে, তাই কাগজগুলো উল্টে পাল্টে ভিজে গিয়ে ডুবে যাচ্ছে। যশমশাই জলে ঝাঁপ দিতে যাচ্ছিলেন, তাকে দু হাতে চেপে ধরে বললুম, বড় মোনা ওঝাকে ডাকুন যশমশাই। উনি এবার চেঁচিয়ে উঠলেন, মোনা ওঝা কোথায় আছিস রে, ওরে মোনা ওঝা শিগগিরি আয় রে। পেছনে কালাচাঁদের ডাক শোনা গেল, যশমশাই কি হয়েছে? আমার সর্বনাশ করেছে গোড়াচাঁদ ব্যাটার ছেলে, দেখে যা কালাচাঁদ। কালাচাঁদ ঘাটে এলো, তার সঙ্গে একজন জটাজটিধারী লোক, তার হাতে ত্রিশূল, কপাল সিঁদুরে লাল। কালাচাঁদ বলল, বাজার করে মোনাকে ডেকে নিয়ে এলুম, কেননা হতচ্ছাড়া হনুমান গোড়াচাঁদ কলকাতার বাবুমশাইকে জ্বালাতন করতে পারে। মোনা শিগগিরি ওকে সেদিনকার মতো দাঁড়কাক করে দাও। মোনা ওঝা লাল চোখে ওপরের তালগাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকল। তারপর কি অদ্ভুত ব্যাপার, সত্যি একটা দাঁড়কাক একটা তালগাছের ডগায় উড়ে এসে বসল। তারপর কর্কশ্বরে ডেকে উঠল, খ্যাক 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 গ্যাক 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 গ্যাক। মোনা ত্রিশূল তুলে গর্জন করল, চোপ, মুখ খুললে আবার অক্কা হয়ে যাবি। এবার দাঁড়কাকটা স্থির হয়ে বসে রইল। বললুম, যশমশাই বাড়ি গিয়ে আবার পদ্য লিখতে বসুন, অন্তত মাস দেড়েক ধরে লিখতে থাকুন, তারপর আমার কাছে নিয়ে আসবেন, শুধরে দেব। আমি এখানে দুটো মাস থাকব। তারাচরণ যশ খালি সুটকে সাথে চুপচাপ চলে গেলেন। আমি দোতলার ঘরে গিয়ে এবার নিশ্চিন্ত মনে লিখতে বসলুম। তবে হ্যাঁ, সন্দীপ নতুন রকমের ভূতের কথা বলেছিল, মিলে গেল। ওকে বরং এই ভূত নিয়ে একটা বড় গল্প লিখে দেব। ভূত নিয়ে উপন্যাস লেখা কি সম্ভব আমার পক্ষে? সেটা পেরেছিলেন একমাত্র তৈলক্যনাথ মুখোপাধ্যায়। আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা গল্প ভূতে মানুষে। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধবী যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন গল্পান্বেষী নীলিমা। ধন্যবাদ।